চট্টল বিডা বিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন নগর আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, তিনবারের নির্বাচিত মেয়র, মুক্তিযোদ্ধা এবং সুদক্ষ সংগঠক। চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে আপোষহীন থেকে দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবাস উত্থান পতন ও নানান ঘটনা প্রবাহে চট্টল বীরে পরিণত হওয়া এবিএম মহিউদ্দিন চৌধুরী 2017 সালের 15 ডিসেম্বর নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। 1944 সালের 1 ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামে সম্ভ্রান্ত বক্স আলী চৌধুরী পরিবারে জন্ম নেন মহিউদ্দিন চৌধুরী। বাবা রেল কর্মকর্তা আহমদ চৌধুরী এবং মা বেদুরা বেগম। ছাত্র অবস্থাতে রাজনীতি জড়িয়ে পড়েন এবিএম মহিউদ্দিন চৌধুরী। 1968 ও 1969 সালে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মহিউদ্দিন চৌধুরী। 1971 সালে তিনি জয় বাংলা বাহিনী গঠন করেন। সেই সময় পাকিস্তান সেনাদের হাতে বারবার গ্রেপ্তার হন তিনি। তিনি যুবলীগের নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর শ্রমিক রাজনীতিতে যুক্ত হন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে মৌলভী শহীদের নেতৃত্বে গঠন করেন মুজিব বাহিনী। ওই সময় চট্টগ্রাম ষড়যন্ত্র মামলার আসামি করা হলে তিনি কলকাতায় চলে যান। পরবর্তীতে 1978 সালে তিনি দেশে ফিরে আসেন। এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রায় দুই যুগ ধরে। 2006 সালের 27 জুন তিনি নগর আওয়ামী লীগের সভাপতি নিযুক্ত হন। সভাপতির দায়িত্ব নিয়ে তিনি বহাল ছিলেন আমৃত্যু পর্যন্ত। একটানা তিনবার প্রায় 17 বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। 1994 সালে প্রথমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হয়ে বিজয়ী হন। 2000 সালে দ্বিতীয় দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2005 সালে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হন। বর্তমানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল চট্টগ্রাম নয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন শিক্ষা উপমন্ত্রীর। তিনিও তার পিতার মতো নিরলসভাবে ছুটে চলেছেন চট্টলবাসীর সেবায়। বীর চট্টলার অভিসংবাদিত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাধারা পরিবার স্মরণ করছে তাকে গভীর শোক ও শ্রদ্ধায়। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।